সুপ্রিয় আজ 18 আগস্ট রোজ বৃহস্পতিবার। আজকে আমি দেশের সেরা 5টি হাট থেকে ধানের সর্বশেষ তথ্য জানিয়ে দেব। প্রথমেই সিরাজগঞ্জ কালিয়াকান্দা পাড়া হাট, এই হাটটি প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়। এই হাটের বাজার সর্বনিম্ন ছিল 1100 টাকা এবং সর্বোচ্চ বাজার ছিল হচ্ছে 1350 টাকা। 28 এবং 29-এ বাজার কিন্তু একেবারেই, মানে 28 ধান এবং 29 ধানের বাজার কিন্তু প্রায় সেম কোয়ালিটি, 1310, 20, 30 এবং 40, 50-এর ভিতরে কিন্তু ধানগুলো ছিল এবং হীরা ধান ছিল 1200 টাকা। সুপ্রিয় সুদী, শিয়ালমারি উথুলি জীবননগর চুয়াডাঙ্গা হাট, এই হাট প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়। এই হাটে 28 এবং 29 ধান ছিল 1300 টাকা থেকে শুরু করে 1340 টাকা পর্যন্ত এবং হীরা যে ধান ছিল সে ধান 1150 থেকে শুরু করে 1220 টাকা। লালমনিহাট জেলার পাটগ্রাম হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই হাটের 28 এবং 29-এর বাজার মোটামুটি 1250 থেকে শুরু করে 1350 পর্যন্ত ছিল। ধানের কোয়ালিটি ভেদে কিন্তু দামের একটু তারতম্য রয়েছে। মৌলভীবাজার জেলার ধানের সর্বশেষ তথ্য, এই হাটটি প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়। এই হাটের বাজার চিত্র একটু কম, 1150 থেকে শুরু করে 1330 টাকা পর্যন্ত এই হাটের বাজার দর গিয়েছে এবং ধানের কোয়ালিটির উপর ভিত্তি করে ধানের কিন্তু একটু বাজার দরের এদিক ওদিক তারতম্য রয়েছে। বরিশালের গৌরী নদী থানার পাশে যে হাটটি রয়েছে, কসরের হাট নামে পরিচিত, এই হাটটিও প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় এবং এই হাটের সর্বশেষ যে বাজারটা ছিল, নিচের বাজার 1200 এবং উপরের বাজার হচ্ছে 1360 পর্যন্ত এই হাটে গিয়েছে। সুপ্রিয় সুদী, দেশের বিখ্যাত 5টি হাটের ধানের সর্বশেষ বাজার তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ছিল আজকের সর্বশেষ তথ্য। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।